स्लो स्लो भाई, ইতিমধ্যে এই টাকাটা তারা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর রূপান্তরে লেয়ারিং এর মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্ব ডেস্টিনি সহ আরও প্রতারণার অভিযোগে আরও তিনটা মামলা আছে। আপনারা জানেন ওই ডেস্টিনি 2000-এর আদলেই এই এসপিসি ওয়ার্ল্ডের কার্যক্রমটা তারা শুরু করেছিল। এতে ছিল আপনার 50% ডিসকাউন্ট সহ 100 থেকে 150% পর্যন্ত তারা বিভিন্ন অফার দিত। এতে মানুষ প্রতারিত হয়ে আমরা দেখেছি যে তাদের ইতিমধ্যে গ্রাহক সংখ্যা প্রায় 1 কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে গ্রাহকদের বেশিরভাগই ছিল ছাত্র এবং অল্প বেতনের চাকরিজীবী।